সর্বোচ্চ লড়াইয়ে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সামদানি হক নাজম। নাজম, আপনার কাছে জানতে চাই যে কুমিল্লার নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? ভোটের তো আর মাত্র 5 দিন বাকি। কুমিল্লা এসেছে, কুমিল্লার 2 আসন অর্থাৎ ভোমনাথ দাস উপজেলা দিয়ে যে আসনটা গঠিত, এখানে কিন্তু আমি এসে দেখছি যে প্রার্থীরা পুরোদমে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমি তিতাস এলাকায় এসে দেখছিলাম যে এখানকার আওয়ামী লীগের মনোনীত যিনি প্রার্থী আছেন সেলিম আহমদ বেরি, তিনি তার প্রচারণা কাজ চালাচ্ছেন। আমরা তাকে একটু পথের মাঝে থামালাম, তার সাথে একটু কথা বলবো। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার কাছে জানতে চাই এই ভোমনাথ দাস এই আসনটি বিএনপি অধিষ্ঠিত আসন, আপনি প্রথমবার নির্বাচন করছেন এবং এই নির্বাচন থেকে কতটুকু প্রস্তুতি আছে যে প্রথমবার আওয়ামী লীগ এই সিটি উপহার দেওয়ার জন্য? আমি যেটা মনে করি যে অতীতের যে ঘটনাগুলি ঘটেছে তাদের বিএনপির আসন সেই স্কুলগুলি যে হয়েছিল হয়েছে যে অবস্থায় তাদের তারা তাকে ভোট দিয়েছিল, সে জনগণ দেখেছে যে নিজের থেকে সন্তুষ্টিছে এবং তাদের ইচ্ছা পোষণ করেছে। তারা আজকে বুঝতে পারছে যে জনগণ শেখ হাসিনার জন্য ভোটে লড়াই। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী তৌফিক মুন্না। মুন্না মুন্না, কুষ্টিয়ায় ভোটের প্রচারণা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি যোজনা আপনার কুষ্টিয়া সদর উপজেলায় এবং আমার সাথে রয়েছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যুগ্ম সদর সম্পাদক মামুনুল হানিফ। আমার সঙ্গে টাকা চলে যাবো আমরা, যে তার সাথে কথা বলবো তিনি কিভাবে তার এলাকায় কাজ করছেন সেটা জানার চেষ্টা করব। যে আপনি জানতে চাই যে এই এলাকার পরিবেশ কেমন দেখছেন? এখানে তো একটু উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, এটা তো সবাই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কুষ্টিয়া সদস্য সম্পূর্ণ আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি যে আগামী নির্বাচন পর্যন্ত এরকম উৎসবমুখর পরিবেশ এখানে থাকবে। জয়লাভের ব্যাপারে আমরা বাংলাদেশ গত 10 বছরে আমাদের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সব ক্ষেত্রে উন্নয়ন করে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছেন, এই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য জনগণের সামনে নৌকার কোনো বিকল্প নেই, জনতা শেখ হাসিনার বিকল্প নেই। কিন্তু সেই ব্যাপারে আমরা বলতে পারি যে আগামী জাতীয় নির্বাচনে সারা বাংলাদেশে নৌকা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, আপনি কি মনে করেন? লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই আছে, কিন্তু বিএনপির সন্ত্রাসীরা যারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, সেই সমস্ত সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করার জন্য লেভেল প্লেইং ফিল্ডের নামে তাদের পুনর্বাসন করবে, এই যাবতে বাংলাদেশের জনগণকে মেনে নেবে। তিনি বলছিলেন যে এখানকার অবস্থা কিন্তু উৎসব পরিবেশে ভোট উৎসব হচ্ছে এবং এখানকার লেভেল প্লেইং রয়েছে, পাশাপাশি এখানকার সব কিছু মিলিয়ে তিনি বলছেন যে আগামী 30 ডিসেম্বর একটি উৎসবমুখী ভোট পরিবেশন হবে, তো সব কিছু মিলে আমার কাছে সর্বশেষ যোজনা। তৌফিক মুন্না, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়ার ভোটের প্রচারণা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মুন্না।